হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ সব বন্ধুরা আজকে তোমার পাঁচই ফেব্রুয়ারি তো ইতিমধ্যেই যে আরপিএফ এর কনস্টেবলের এক্সাম তা শেষ হয়ে গেছে সব বন্ধুরা আমি যে সকল প্রশ্ন আজ কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং প্রতিদিন নেয় আজকে তোমাদের ভিডিও শুরুতে এই কথাটা বলি সেটা দেখো টোটাল কোশ্চেন সিলেবাসটা কি রয়েছে তো টোটাল যে সিলেবাসটা রয়েছে কি জি কে থেকে টোটাল পঞ্চাশ নম্বর থাকছে ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ তো যাই হোক এই ছিল তোমার কনস্টেবলের যে তোমার কোশ্চেন প্যাটার্ন তো যারা জানাতো তারা তো অবশ্যই জানো এবং যারা জানানো আশা করি তাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে তো অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করছি সেই সব দিয়ে তোমাদের ভিডিওটা দেখতে হবে এবং প্রতিদিন আমি অ্যানালাইসিস করছি তোমাদের সামনে আনার চেষ্টা করছি এবং আগামী দিনে যাদের এক্সাম আছে তো সি গ্রুপের এখন এক্সাম চলছে সেই ক্ষেত্রে সি গ্রুপ মানে কলকাতার ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিও এবং আগের যে ভিডিও আমি অ্যানালাইসিস করেছি প্রতিনিয়ত সেগুলো তোমাদের দেখাটা খুবই ইম্পর্টেন্ট তো তার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আর পি কনস্টেবল এস আই কোশ্চেন রিভিউ কোশ্চেন তো সেই রিভিউ কোশ্চেনটা তোমরা দেখে নেবে এবং অনেকদিন ধরে আমি অ্যানালাইসিস করেছি প্রায় পঁচিশ থেকে তিরিশটা সে দিন আমি অ্যানালাইসিস করেছি এছাড়াও আলাদা করে সেট দিচ্ছি সেগুলো তোমরা দেখে নিতে পারো এই ভিডিও স্রিপশনে প্রায় একুশটা সেট দিয়েছি সেটা শুধু কনস্টেবল এর এক্সাম যেটা রয়েছে তো সেই ক্ষেত্রে শুধু ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করা কোশ্চেন তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও যাই হোক দেখো আজকে ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি আছে পর্যাপ্ত পরিমাণ এমআইএজের উৎপত্তি স্থল কোথায় তো পর্যাপ্ত পরিমাণে এমআইএজের উৎপত্তি স্থল কোথায় এটা হবে অগ্নাশয় তো বন্ধুরা একটা কথা তোমাদের বলে রেখে দেখো আগের দিন যেটা হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছিলো আজকে যে প্রশ্ন আছে সেটা জেনারেল সায়েন্স থেকে আজকে প্রচুর প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে মোটামুটি দেখতে পাচ্ছ কোশ্চেন সিলেবাস যেদিন জেনারেল সায়েন্স থেকে আসছে তো সেদিন জেনারেল সায়েন্স যেদিন হিস্ট্রি থেকে তো সেদিন হিস্ট্রি তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো প্রোটিনের শনাক্তকরণের যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাটির নাম কি তো দেখো এই প্রশ্নটা এরকম টাফ প্রশ্ন তো যাই হোক বিউরেট পরীক্ষা করা হয়েছে প্রোটিন শনাক্তকরণ করার জন্য নেক্সট কোশ্চেন চলে যাব প্রকৃতিতে কতগুলো অ্যামাইনো অ্যাসিড বর্তমান আছে তো বর্তমানে প্রকৃতিতে তোমার যে অ্যামাইনো অ্যাসিড বেতন কুড়িটি অ্যামাইনো অ্যাসিড প্রকৃতিতে বর্তমান রয়েছে নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপত্তি নাম কিন্তু পেপসিন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট থাকে তার নাম কি তো এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমার আর পি এর যে তোমার এসআই এর এক্সাম হয়েছে সেখানে এসেছে এবং যে তোমার রেলের গ্রুপ ডির এক্সাম হয়েছে সেখানে একবার এসেছে তারপর তোমার কি এলপি এক্সামে তোমার দুবার এসেছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা আগে এলপি এবং রেলের গ্রুপ করেছো তারা বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে তো সঠিক উত্তর কি যাবে স্টার্চ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে জাপানের মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলের নাম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মার্কারি হলো তোমার জাপানের মিনামাটা রোগের জন্য দায়ী মার্কারি হয়ে যাবে সঠিক উত্তর তো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখো কি রয়েছে জাপানের মিনামাটা রোগ তো মিনামাটা রোগের জন্য ম্যাক্সিমাম তোমার যে রাসায়নিক মৌল সেটা হলো মার্কারি বা পারদ তো সেই ক্ষেত্রে জাপানের উল্লেখ করে দিয়েছে এর জন্য তোমার ঘাবড়ানোর কিছু নেই

তোমার ফাইভ থেকে সিক্সের ক্যান্ডিডেটকে যদি তোমরা জিজ্ঞাসা করো তারাও পেরে যাবে তো যাই হোক মানে কাটাতে রূপান্তরিত হয় তোমার ক্যাক্টাসের পাতাটা তোমরা সবাই জানো এরা আশা করি সবাই সঠিক উত্তর করে দিয়ে এসছো তো নেক্সট প্রশ্ন চলে যাবো কোন প্রাণীর চোখের রেটিনায় পেক্টিন অবস্থিত এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয় পায়রাতে তোমার পায়রাতে তো পায়রা অর্থাৎ তোমার পায়রার চোখে রেটিনায় পেকটিন থাকে তো এটা হবে সঠিক উত্তর

পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সঠিক উত্তর তোমার তোমার মধ্যে পৃথিবীর পৃথিবীর ম্যাক্সিমাম অর্থাৎ সম্পূর্ণ লোক যেটা জীবন বিরাজ করে সেটা হলো মধ্যে তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফিক্যাল প্রশ্ন তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আসছে কিন্তু জেনারেল সায়েন্স থেকে আজকে বেশি প্রশ্ন এসেছে আজকের ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটে নেক্সট কোশ্চেন চলে যাবো ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না তোমরা সবাই জানো ল্যাব হয়েছে তো তিনি যিনি ভরের তা সূত্রে আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন তারে কোন সংকট ধাতু ব্যবহৃত হয় এই প্রশ্নটা এখন অবধি প্রায় টোটাল কম্পিটিটিভ এক্সামে প্রায় আমি পনেরো থেকে ষোলো বার আসতে দেখেছি বিভিন্ন রকম রেলেট গ্রুপটিতে প্রায় ছয় থেকে সাতবার এসেছে এলপিতে দুবার এসেছে এসআই যে এক্সাম হয়ে গেছে আরপিএফে সেখানে একবার এসেছে আজকে কনস্টেবলের এক্সাম হচ্ছে সেখানে এসেছে এবং আমি যেখানে একুশটা সেট দিয়েছি সেখানে এই প্রশ্নটা ছিল তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তো টিন ও সীসা তোমার ফিউস্তার ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন চলে এবার ম্যাথের যে টপিকগুলোর উপর প্রশ্ন এসেছে সেইগুলো তোমাদের সঙ্গে প্রতিদিনে নেয় আজকে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি যাদের তোমাদের সুবিধা হয় ম্যাথের যে টপিকগুলো গুলো সেগুলো বলে দিলে তো যাই হোক লসাগু কষাগু থেকে আজকে দুটি প্রশ্ন এসেছে ম্যাথের তারপর কি নল চৌপাচা থেকে আজকে দুটি প্রশ্ন এসেছে তো লসাগু কষাগু চ্যাপ্টার থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে নল চৌপাচা থেকে মোটামুটি রোজই প্রশ্ন থাকছে তো দুটি প্রশ্ন পিতা পুত্র থেকে আজকে দুটি প্রশ্ন এসেছে তো দেখতে পাচ্ছ দিন কার্য থেকে তিনটি প্রশ্ন আজকে সে দিন কার্য চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে প্রতিনিয়ত প্রতিটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে কোনো দিন কম কোনো দিন বেশি তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবে দেখো কি এসে সরল সুদ ও জটিল সুদ থেকে একটি প্রশ্ন এসেছে তো কোন একটা একটা ফার্স্ট শিফটে যতদূর এসেছিল সরল সুদ থেকে একটি প্রশ্ন এসেছিল আর জটিল সূত্র থেকে প্রশ্ন এসেছিল থার্ড আর সেকেন্ড শিফটে জটিল সুদ বা সরল সুদ থেকে কোনো প্রশ্ন আসেনি যেটা তোমাদের সুবিধার্থে বলে দিলাম নেক্সট কোশ্চেন চলে যাব তো নেক্সট কোশ্চেন কি আছে দেখো গ্রাফ সম্বন্ধে চারটি প্রশ্ন ছিল দেখো গ্রাফ চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট চাপ্টার ম্যাথের চ্যাপ্টার তো গ্রাফ যারা যারা গ্রাফ যারা করেনি তারা খুব ভালো করে মিস করবে অনেক প্রশ্ন সেই ক্ষেত্রে গ্রাফ চ্যাপ্টারটা যদি তোমরা একটু দেখে যাও কারণ খুবই ইজি চ্যাপ্টার হল গ্রাফ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো গ্রাফ এখান থেকে মোটামুটি দুটো থেকে তিনটা প্রশ্ন প্রতিটা সিফ্টে থাকছে তো সেই ক্ষেত্রে প্রায় তিন থেকে চার নম্বর হতে পারে প্রত্যেকজনই তোমরা কমন পেয়ে যেতে পারো যদি তোমরা গ্রাফ সম্বন্ধে যদি ধারণাটা থাকে তো যোকো তোমরা অবশ্যই গ্রাফ চ্যাপ্টারটা তোমাদের করে যাবে বারবার আমি প্রতিদিন বলি আজকেও বলে দিলাম তো যাই হোক ত্রিভুজ সম্বন্ধে আজকে একটি প্রশ্ন এসেছে তারপর কি নাম্বার সিস্টেম থেকে আজকে দুটি প্রশ্ন নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অন্যান্য দিন তোমার নাম্বার সিস্টেম থেকে তিন থেকে চারটি প্রশ্ন আসে তো আজকে প্রায় তোমার দুটি প্রশ্ন এসেছে তো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তারপর কি নৌকা স্রোত থেকে আজকে দুটি অন্যদিন তোমার নৌকা স্রোত থেকে একটি প্রশ্ন কোনো দিন আসে না তো সেই ক্ষেত্রে আগের দিন তোমার নৌকা স্রোত থেকে একটি প্রশ্ন এসেছিলো অর্থাৎ তোমার ফোর্থ জানুয়ারি আমি যে অ্যানালাইসিস করেছি তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখিনি ওই ভিডিও ডিসক্রিপশনে গেলে আর পি এফ এস আই কনস্টেবল কোশ্চেন রিভিউ তো প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে দেখিনি নিও তো আজকে দুটি প্রশ্ন এসেছে নৌকাও স্রোত থেকে তো যাই হোক মোটামুটি ম্যাথের টপিকগুলো তোমাদের সামনে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম এবার চলে যাবো কোশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও বনস্পতি শিল্প উৎপাদনে কোনটি প্রভাবক হিসাবে ব্যবহৃত হতো শিল্প শিল্প উৎপাদনে তোমার প্রভাবক হিসাবে যেটি ব্যবহৃত হয় এটা হলো নিকেল তোমার বনস্পতি শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন চলে যাবো ফটো ইলেকট্রন কোষের ফটো ইলেকট্রিক ক্রোসের ব্যবহৃত হয় কোন ধাতু দেখো ফটো ইলেকট্রিক কোষে সরি ফটো ইলেকট্রিক কোষে তোমার কোন ধাতু ব্যবহৃত হয় তো সিজিয়াম হয়ে যাবে সঠিক উত্তর যেটি তোমার ভেরি ভেরি ইম্পর্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আগামী দিনে আসতে পারে আগামী দিনে সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নই তোমার ভালো করে একটু দেখে নাও নেক্সট কোশ্চেন চলে আপ দেখো নেক্সট প্রশ্ন কি আছে প্রাকৃতিক রাবার কোন যুগের পরিমাণ তো প্রাকৃতিক রাবার কোন যুগের পরিমাণ তোমার আইসোপ্রিন তোমার আইসোপ্রিন জাতীয় পলিমার হলো কি তোমার প্রাকৃতিক রাবার তো আইসোপ্রিন হয়ে যাবে সঠিক উত্তর তারপর কি দেখো রোডেশিয়ার বর্তমান দেশকে অর্থাৎ দেখো রোডেশিয়া হলো একটা পূর্বের নাম অর্থাৎ যে কোনো পূর্ব পূর্ববর্তী দেশের নাম যেই নামটা পরবর্তীকালে তোমার এখন চেঞ্জ হয়েছে এখন হচ্ছে জিম্বাবুয়ে তো জিম্বাবুয়ের পূর্ব নাম কি ছিল রোডেশিয়া তো আজকে এসেছিল রোডেশিয়ার বর্তমান কোন দেশের নাম তো জিম্বাবুয়ের সঠিক নাম হলো রোডেশিয়া নেক্সট কোশ্চেন সঠিক নাম বলতে একটু ভুল বললাম কারণ দেখো এটা হচ্ছে ওল্ড নাম এটা হচ্ছে পুরোনো নাম যেমন তোমার অনেক দেশের নাম পরবর্তীকালে চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে তোমার রোডেশিয়া আগে জিম্বাবুয়ের নাম ছিল তো যাই হোক নেক্সট কোশ্চেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ কনস্টেবলের আগে ওই প্রশ্নটা এসেছে তো আজকে আবার এলো সে দেখতে পাচ্ছ কতবার একটি প্রশ্ন রিপিট হতে পারে তো রাজ্যপাল হয়ে যাবে তোমার সাংবিধানিক প্রধান প্রধান হলো রাজ্যের নেক্সট কোশ্চেন আজ বলুন ধরা দেশের সাংবিধানিক প্রধান হলো কে রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় তো কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় এটা তোমার ফাইভ থেকে সিক্সের লেভেলের ক্যান্ডিডেট যারা তো তারা ওই প্রশ্নটার উত্তর দিয়ে আসবে আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিয়ে এসেছো শুক্র হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আবার রিজনিং এর তোমাদের টপিকটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি কি কি থেকে রিজনিং এসেছিল দেখো আজকে তো নাম্বার সিরিজ থেকে আজকে তিনটি প্রশ্ন এসেছিল তারপর কি ভেনচিত্র থেকে আজকে দুটি প্রশ্ন এসেছিলো সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা থেকে আজকে চারটি প্রশ্ন এসেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রতিনিয়ত তোমার ভেনচিত্র সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে এগুলো অবশ্যই তোমরা সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টার চ্যাপ্টারটা একটু ভালো করে করে নেবে তারপর দেখো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা লক্ষ্য করা গেল সেটা হলো কি ক্যালেন্ডার থেকে আজকে তিনটি প্রশ্ন এসে গেছে অন্যদিন একটা কি দুটো আসে তো আজকে তিনটি প্রশ্ন এসেছে প্রায় ক্যালেন্ডার থেকে তারপর কি যে বর্গক্ষেত্র কাউন্টিন থেকে প্রশ্ন আসছে তো ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলো তোমার অল্টারনেট করে এই কোশ্চেনগুলো দিচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো একটু করে নেবে তারপর কি এসছে দেখো ব্লাড রিলেশন থেকে আজকে দুটি প্রশ্ন ছিল ব্লাড রিলেশন চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো ব্লাড রিলেশন চ্যাপ্টারটা তোমরা একটু করে নেবে নেক্সট কোশ্চেন চলে যাব ঘড়ির সম্বন্ধেও একটি প্রশ্ন তো ঘড়ি সম্বন্ধেও তোমার যে প্রশ্নগুলো হয় ঘড়ির অ্যাঙ্গেল তোমার মিনিট ও সেকেন্ড মিনিট ও ঘন্টার কাঠের মধ্যে কত ডিগ্রি কোন করে আছে তো তারপর তোমার ঘড়িতে হয়তো তোমার ছটা কুড়ি বাজলো সেটা ওয়াটার ইমেজ কত হবে তারপর মিরার ইমেজ কটা হবে এই ধরনের যে ঘড়ির অঙ্কগুলো হয় সেগুলো একটু তোমরা দেখে নেবে দেখবে অনেক প্রশ্ন তোমার গেলে দুই থেকে তিন নম্বর প্রশ্ন দেখা গেল তোমরা কমন পেয়ে যেতে পারো তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট যে প্রশ্ন কি রয়েছে কোন দেশকে পবিত্র স্থান বলা হয় তো প্যালেস্টাইনকে তোমার পবিত্র দেশ বলে আখ্যায়িত করা হয় তো প্যালেস্টাইন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একজন বিখ্যাত ব্যক্তি তো সেটি হল কি মহনচাঁদ করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী হয়ে যাবে সরিগত তারপর কি দেখো একটা প্রশ্ন এসেছে থেকে কি প্রশ্ন এসেছে আজকে নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে তোমার নেহেরু কাপ যুক্ত তো ফুটবল হয়ে যাবে সঠিক উত্তর তো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও বিশ্ব তামাক বর্জন দিবস কোন দিন পালিত হয় তো বিশ্ব তামাক বর্জন দিবস কোন দিন পালিত হয় একত্রিশে মে তোমার বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কী আছে দেখে না ছত্রিশগড়ের রাজধানীর নাম কিন্তু ছত্রিশগড়ের রাজধানী নাম হলো রায়বের প্রত্যেকটা তোমার যে রাজ্য রয়েছে আমাদের তো ভারতের প্রত্যেকটা রাজ্যের তোমার রাজধানীর নাম মুখ্যমন্ত্রী তারপর তোমার রাজ্যপাল তো মোটামুটি তোমরা উইকিপিডিয়া থেকে মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন বিশেষ করে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং রাজধানী এইগুলোই অবশ্যই করে নেবে কারণ খুব খুব ইম্পর্টেন্ট এটি এছাড়া একটা আমার ভিডিও রয়েছে তো ভিডিও ম্যানেজারে গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপরে নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট প্রশ্ন কি আছে উড়ন্ত শিখ কাকে বলা হয় তো উড়ন্ত শিখ কাকে হয় মিলকা সিংকে তোমার উড়ন্ত শিখ বলা হয় কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম সর্বপ্রথম পদক জয় করেছে তো মানে একবারও বলেনি যে স্বর্ণ পদক কি ব্রোঞ্জ কি তোমার সিলভার শুধু কি বলেছে প্রশ্নটা কোন ভারতীয় মহিলা পুরুষ বলেনি সেই ক্ষেত্রে অলিম্পিকে প্রথম যিনি জয় মানে যিনি প্রথম সর্বপ্রথম মেডেল পেয়েছিলেন তো পদক পেয়েছিলেন তার নাম হলে কি কর্ণম মালেশ্বরী সর্বপ্রথম যিনি মহিলা অলিম্পিকে ভারতীয়দের মধ্যে মহিলা অলিম্পিকে সর্বপ্রথম পদক লাভ করেছিলেন নেক্সট কোশ্চেন চলে যাবো জম্মু কাশ্মীরের শীতকালীন রাজধানীর নাম কিন্তু অনেকে যেইটা গুলিয়ে ফেলে সেটা হলো কি জম্মু কাশ্মীরে শীতকালীন রাজধানী অনেক অনেক সময় করে দেয় কি কাশ্মীর আর যেটা তোমার গ্রীষ্মকালীন করে দেয় সেটা হলো জম্মু কিন্তু না এটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে দেখো প্রশ্নটা কি শীতকালীন জম্মু এবং মানে গ্রীষ্মকালীন সেটা হলো কাশ্মীর তো দুটি তোমার জম্মু কাশ্মীর দুটি অল্টারনেট করে জম্মু কাশ্মীরের রাজধানী তোমার হয় শীতকালে এক আর তোমার গ্রীষ্মকালে আর এক তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলার চেষ্টা করেছি তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট প্রশ্ন আজকে কি এসছে অভিনেতা উত্তম কুমারের পারিবারিক নাম কি তো অভিনেতা উত্তম কুমারের পারিবারিক নাম হলো কি অরুণ কুমার চট্টোপাধ্যায় হলো অভিনেতা উত্তম কুমারের পারিবারিক নাম নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম কি দেখো এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট অনেক সময় আজকে ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত সেই ক্ষেত্রে ফুটবল হয়ে যায় কিন্তু আজকে কি প্রশ্ন এসেছে দেখো মানে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম কিন্তু সেই ক্ষেত্রে হয়ে যাবে কি ডুরান্ট কাপ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো একটা প্রশ্ন কি প্রশ্ন আজকে আছে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি মোজ কি আছে মোরারজি দেশাই

একটা কথা তোমাদের বলবো সেটা হলো কি প্রিভিয়াস ভিডিও গুলো অবশ্যই দেখাটা তোমাদের ইম্পর্টেন্ট কারণ অনেক প্রশ্ন সেখান থেকে রিভিউ হচ্ছে তো অবশ্যই তোমরা প্রিভিয়াস যেগুলো আমি অ্যানালাইসিস করেছি এসআই এবং কনস্টেবলের কোশ্চেন সেগুলো তোমাদের দেখাটা খুবই জরুরি তো তার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ পাশে লিঙ্ক থাকবে এবং প্রত্যেকটা ভিডিও যেদিন যেদিন তোমার আর পি এফ এর এসআই এবং কনস্টেবল এর এক্সাম হয়েছে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো আর একটা কথা যেটা তোমাদের বলবো সেটা হলো আমি একুশটা সেট তোমাদের আমি দিয়েছি সেটা কি কনস্টেবলের উপরে সেট দিয়েছি শুধুমাত্র কনস্টেবলের ইম্পর্টেন্ট সেট বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং যেগুলো আসার মতো প্রশ্ন একুশটা সেট প্রায় নশো থেকে সাড়ে নশো কোশ্চেন যেখানে রয়েছে যেটা উইথ পিডিএফ সহকারে তো প্রত্যেকটা ভিডিও তোমরা ডাইরেক্ট ভিডিও ডিসক্রিপশানে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো তো একুশটা ভিডিও একসঙ্গে দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি এরও লিঙ্ক দিয়ে দেবো তোমার আরপিএফ আরপিএফ এসআই এস আই তোমার উইথ প্লে আরপিএফ পি এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ পিডিএফ তো এই ধরে যদি পাশে দেখবে লিঙ্ক থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও একুশটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নেবে এবং আশা করি প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখে নাও এবং প্রত্যেকটা যে অ্যানালিস করেছে সেগুলো দেখে নাও সেই ক্ষেত্রে তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবে আবিষ্কার ওকে আলেকজেন্ডার ফিল্মিং সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকে লাস্ট কোশ্চেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হওয়া হয় এবং প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নাও তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধু জন্য প্রিয় প্রিয়জনদের সঙ্গে এবং যাদের আগামী দিনে কনস্টেবলের এক্সাম রয়েছে এছাড়াও তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস যে অ্যানালাইসিস করেছি তোমার আর পি এফ এস আই এবং কনস্টেবল কোশ্চেন এবং একুশটা এবং একুশটার যে সেট রয়েছে তো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিও এবং অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ নেক্সট ভিডিও নোটিফিকেশন হয়তো পাবে না এবং এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এছাড়াও আমার যদি সঙ্গে যদি সরাসরি তোমরা কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি সেখান থেকে আমাকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো বা কোনো প্রশ্ন থাকলে সরাসরি সেখানে জিজ্ঞাসা করতে পারে এখানে এছাড়াও প্রতিনিয়ত আমি ফেসবুক পেজে এমন কিছু আপলোড করি যেগুলো তোমার ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না এর জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজে তোমাদের ফলো করতে হবে এবং লাইক করতে হবে তো তার জন্য অবশ্যই তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ